অরুণাবদা, ইতিমধ্যেই তুমি জানো যে মাদ্রাজ হাইকোর্ট জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তার একটা অবজারভেশন রিগার্ডিং ইলেকশন কমিশন এন্ড করোনা এটসেটেরা একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। উনি বলছেন ওনার অবজারভেশনে যে ইলেকশন কমিশনার বা অফিসারদের গ্রেফতার করা উচিত। এই বিষয়টা একটা রাজনৈতিক লাভও কেউ কেউ ওঠাতে চাইছে, খুব প্রত্যাশিত করা। এই পুরো বিষয়টা নিয়ে হোয়াট ইজ ইয়োর টেক অন দিস, তুমি যদি একটু বলো দর্শক। দেখো, আমার ইস্যুটা আমি যেটা বলবো সেটা উকিল হিসেবে নিও, আমার নিও আর কি, কোনো রাজনীতিবিদ হিসেবে নিও না। কেন, ওয়েন আই মানে আমি যখন প্রেসকে বলি, আমি কিন্তু মানুষকে সচেতন করার জন্য। প্রথমত, যে জাজমেন্টটা দিয়েছে এতে বোঝা যায় অজ্ঞতাই শক্তি। বিচারক যে অজ্ঞ সেটা বোঝা যায় সে শক্তি তার উৎপন্ন হয়েছে অজ্ঞতা থেকে। তুমি তুমি বলছো যে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অজ্ঞ? অজ্ঞ, কিন্তু ও কোনো জাজমেন্ট, কি জাজমেন্ট দিয়েছে হাইকোর্টে? এখানে কবে সামনে থেকে মামলা করেছে? পিছন পিছন থাকতো ব্যারিস্টারদের। এসব আমি বলতে চাই না ব্যক্তিগতভাবে, কিন্তু এটা করেছে, বেল অ্যান্টিসিপেটরি বেল প্রচুর মানুষকে রিলিফ দিয়েছে, যেটা অন্য জজেরা দিতে পারতো না পশ্চিমবঙ্গে, দিয়েছে, এটা ঘটনা। কিন্তু আইনের আইনে কোনোদিনও পারদর্শী ছিল না, কোনোদিনই না। যা পারতো গায়ের জোরে বলতো, আর উপরে বসলে তো ভগবান হয়ে যায় না লোকে। তুমি আমায় বলো, ওর এই জাজমেন্টটা তুমি পড়েছো? কেউ পড়োনি। জাজমেন্টটা দিয়েছে কিছুই নেই, কি বলেছে যে 77টা বুথ আছে, হ্যান ত্যান, এই 77টা কনস্টিটুয়েন্সি কাউন্ট হবে। ওরা বলছে 4খানা ঘর দেবে, বলছে 6টা ঘর দেবে, বলছে 8টা ঘর দেবে, বলো ঠিক আছে কনসিডার করো, অ্যাফিডেভিট ফাইল করো। এর বাইরে কি বলেছে? কারো ক্ষমতা আছে বলার? ইলেকশন কমিশন ইজ আ কি বলে কনস্টিটিউশনাল ফিগার, তাকে দুম করে বলে দেবে যে গুলি ফাঁসি দিয়ে দেবো? হ্যাঁ, সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই দুম করে ফাঁসি দেওয়ার। তুমি বলতে পারো তোমার আইনগত আইন নির্দেশিত পথে তুমি চলবে, সেইটাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলতে পারে, আইন নির্দেশিত পথটা কি তার চিন্তা করার কথা। হি ইজ আর এক্সপার্ট ইন দি ফিল্ড। আমি ওই সেন্সে বলছি না, আমি কিন্তু দেখো মানে ওনার যে মানে ভয় ভীতি, এটার সম্বন্ধে আমি কিন্তু সম্পূর্ণ মানে সম্মতি জানাচ্ছি, সহমত। কিন্তু তুমি বলো তো, ম্যাড্রাসে হচ্ছে মামলা, ম্যাড্রাসে কবে একদিনের ইলেকশন হয়ে গেছে কাউন্টিং এর জন্য এবেল বলছো কেন? তুমি তাহলে বলতে 20খানা সেন্টার করো, 20খানা সেন্টারে কাউন্টিং হোক। কাউন্টিং কি তুমি আটকাতে পারো? আনসার ইজ নো। তার আগে বলে দিই, মহারাষ্ট্রে এ হয়েছে, ইলেকশন তো নেই, তাহলে কোভিড হলো কেন? এই এই আইনটা কি প্রযোজ্য হবে? আমি বিজেপি সম্বন্ধে বলছি, আমি প্রথমেই বললাম, ডোন্ট কোট মি অ্যাজ আ বিজেপি অর কংগ্রেসম্যান, আমি জাস্ট বলছি। আমি বিজেপির ভীষণ বিরুদ্ধে, আমি মোদী মোদী হেরে গেলে খুব খুশি হবো, আমি আইনের যখন আসবে, আমার চেম্বারে যখন আসবে, আমি তোমার আইনের কথাটাই বলবো। তোমার উত্তরপ্রদেশের ইলেকশন নেই, মধ্যপ্রদেশে নেই, দিল্লিতে নেই, মহারাষ্ট্রে নেই, তাহলে ইলেকশনের সঙ্গে কোভিড এর কি সম্পর্ক? এক, 1952 সাল থেকে সবচেয়ে বড় মামলা হয়েছিল আমাদের হাইকোর্ট থেকে, সেখানে কি হলো, ইলেকশনের ওই নাম অন্তর্ভুক্তি নিয়ে একটা ঝামেলা শুরু হলো। তখন একজন লোক গিয়ে মামলা করলো, তখন লেফট ফ্রন্টের আমল, মনে রেখো ভোলা সেন মামলা করলেন, ভোলা সেন উকিল ছিলেন, উল্টো দিকে সোমনাথ চ্যাটার্জি ছিলেন, সব্যসাচী মুখার্জি পরবর্তীকালে ভারতবর্ষের চিফ জাস্টিস হয়েছিলেন, তিনি তখন কলকাতা হাইকোর্টে, তিনি রায় দিলেন যে ইলেকশন স্টপ করো। তো এরা একজন লোক, সে চলে গেল যে ভাই তুমি ইলেকশন স্টপ করতে পারো না। 5 জাজেস বেঞ্চ, এই চন্দ্রচূড় যে এখন যে আছে তার বাবা সেখানে ছিলেন, আরো অনেকে বড় বড় ডিএ দেশাই ফেসাই ছিলেন, বড় বড় জজ, 5 জন বিচারপতি, তারা বললেন যে ইলেকশন একবার হয়ে গেলে, অ্যানাউন্সড হয়ে গেলে, মানে ফ্রম দি ইট ইজ অ্যানাউন্সড, ইলেকটারাল রোল তৈরি হচ্ছে তার আগেই অ্যানাউন্সড হয়ে যায়, বলে তুমি ইলেকশন কেউ আটকাতে পারে না, ইলেকশন শেষে তুমি ইলেকশনের উপর রায় দাও, এই দাও। কি করে আটকাবে ভাই? ওই রায়টা কি হবে? লোকে ভুলে যাবে? তুমি যখন বলবে হাইকোর্টে বলবে, তুমি নিশ্চয় ওখানে তানসেনের গান গাওয়া উচিত না হাইকোর্টের চেম্বারে বসে? হাইকোর্টের এজলাস বসে তানসেন গাইবে না বা মোহাম্মদ রফি গাইবে না, যেটা আইনের কথা সেইটুকুই বলবে। তুমি এরপর কে তোমায় এখতিয়ার দিয়েছে এইসব কথা বলার বাইরে? রায় বলো, রায় তো ক্ষমতা থাকলে রায়টা দিত, দিত না, দিল না কেন? আমি রায় বলছি এদের অ্যারেস্ট করো, বুঝতাম। সুতরাং আমি বলছি না সে হয়তো ইমোশন, আমি বলছি সঞ্জীব খুব ইমোশনাল লোক, ইমোশনে বলে দিয়েছে, বাট হি ডিড নট
মানে ওই ওপিনিয়ন ইন ওপেন কোর্ট এটা কিছু এসে যায় না, সেটা গোলাম আলী গান গাইতে সাধারণ পারে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে মানে আমাদের সেখানে খুব অ্যাকসেপ্টেন্স পেয়েছে এবং পিপল আর হ্যাপি, দেখো। অনেকে বলছে যে আমাদের মনের কথা একজন এরকম একটা মনের কথা তো বিচারপতিকে একজন বলেছে, মনের কথা তো শুনতে বলেছে, দে আর হ্যাপি। সবাইকে না না সবাইকে খাদ্য দাও, সবাইকে মাছ মাংস যে চাইবে দাও, সেটা মনের কথা। হাইকোর্ট পারবে যেটা বলেছিলাম, মানুষ মানে কি যারা আইনটা জানে তারা তো বলবে, চার্চিল বলেছিলেন যে গণতন্ত্রের নির্যাস পেতে গেলে 5 মিনিট একটু কথা বলো সাধারণ ভোটারের সঙ্গে, তাহলে বুঝে যাবে সে একটা সাধারণ মানুষ আইন সম্বন্ধে কি জানবে, কি জানে, এটা আইন, আইনের বাইরে তুমি যেতে পারো না, তুমি একজন বিচারপতি। এর আগেও একই জিনিস করেছে এই 3 জন বিচারপতি মিলে, এতে কি বলে ওই বিশ্বভারতীর ব্যাপারে, আজকে বিশ্বভারতী নাজেহাল হচ্ছে। আমি তো অসুবিধা হচ্ছে আমার হলো, আমি ঠোটকাটা প্রথমেই বলে দিই যেটা ফিল করি, আমি ভুল স্বীকারও করিনি, এগুলো বলা তুমি উচিত একটা না। ব্যাপার দেখো যে মাদ্রাজ হাইকোর্টে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন তামিলনাড়ুর ভোট হয়ে গেছে অনেকদিন আগে, হ্যাঁ কিন্তু অদ্ভুত ভাবে পশ্চিমবঙ্গের ভোটের এটা একটা প্রভাব পড়লো ওনার বক্তব্যে। এবং এতদিন আগে ধরো আমার আবার একটু ডেটটাই মনে পড়ছে না, তামিলনাড়ু নির্বাচন কবে হলো, মানে বেশ কিছুদিন হয়ে গেল হয়েছে। প্রভাবটা তোমরা সাংবাদিকরা করছো, কিছু মনে করো না, প্রভাবটা না তোমরা মুখ্যমন্ত্রী যখনই বলছে সাংবাদিকদের দোষ দেওয়াটা একটা তোমাদের যেটা পলিটিশিয়ান নিশ্চয়ই তোমাদের একটা সাংবাদিকের দায়িত্ব একটা নেই, ব্যাপার যে সাংবাদিকের ঘাড়ে আজকে চাপিয়ে দিলাম, কিন্তু বলে ধরো কথা আজকে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন এটা কোট করলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে, তখন তো কোট সাংবাদিকদের করলে বিষয়টা সে দেখতেই তো হচ্ছে। রাজনৈতিক রাজনৈতিক বিষয়ে কোট করি, সে তো করবেই, সে তো তার ইয়ের জন্য করবে, স্বার্থের জন্য করবে, সাংবাদিকদের রাজনৈতিক উচিত ব্যবহার হচ্ছে তো প্রথম। বিচারপতির বক্তব্যে, না না দাঁড়াও, প্রথম আজকে বিচারপতির সাংবাদিক, বক্তব্যে সাংবাদিক প্রথম শ্রেণীর সাংবাদিক, আমি তো খুঁটিয়ে কাগজ পড়ি, বলে এরাম বিচারপতি নাকি আমাদের আসেনি আগে, এত ভালো ওকে চটে, এত ভালো কি ভালো, কোন জাজমেন্টটা দিয়েছে, আমি বলছি তো আমার কিন্তু খুব ফেভারিট লোক ছিল, নট দ্যাট হি ইজ এ ভেরি গুড ম্যান, পার্সন হিসেবে খুব ভালো, নট দ্যাট, এখন করবেটা কি বলো, এখন তুমি আমি যদি একটু বয়ে যাই, হ্যাঁ তোমার মোদির পক্ষে বিপক্ষে রায় তুমি খুব আনন্দ হলে, আমি মোদির এই মমতার পক্ষে রায় আমার খুব আনন্দ হলো, যে বিপক্ষে তার নিরানন্দ হলো, আইনটা তো দেখতে হবে, আইনে বলে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকেই ইয়েটা গেছিল এই মামলাটা, এই তো আর কি বলবো না আমি অন্য মধ্যে কেন রাজনীতির কথাটা আনতেই হচ্ছে বারবার, যে বলো। মানে এই লেভেলের কোন মানুষ যারা এরকম একটা পজিশন চেয়ার হোল্ড করে, তাদের কথার যদি এরকম একটা রাজনৈতিক ব্যবহার হয় এবং তার ফলে তুমি ঠিক দেখো কলকাতার ভোটের আগে বা শহরাঞ্চলের ভোটের আগে এই কথাটা কিভাবে কাজে লাগছে এবং কিভাবে মানুষের মনের মধ্যে না ঢোকানো হচ্ছে, কিভাবে তাই তো পেনিট্রেট বলছি, করা আমি হচ্ছে। তাই তো বলছি, তোমার বলাই উচিত হয়নি, তোমার বলাই উচিত হয়নি, একটা ডাক্তার যদি অডাক্তার সুলভ কথা বলে, তুমি সাংবাদিকরা দেখাবে না, আজ পত্রিকার নাম বলছি না, সে বললো এনাম নাকি দুর্ধর্ষ উকিল, সব ব্যাপারে তার এ ছিল, ভারতবর্ষের কোনো বিচারপতি বলতে পারবে না তার সব ব্যাপারে তার ইয়ে আছে, আয়ত্ত আছে, আয়ত্তে আছে, সুপ্রিম কোর্টে বলতে পারবে না, তো বলে যাচ্ছে তোমরাই তো সাংবাদিক মানে ব্রড ডে মানে যেটা কি বল মেন স্ট্রিম সাংবাদিক, তারা বলে যাচ্ছে, তখন কি করবে, এ তোমারটা যদি একটু কিছু পৌঁছয় কিছু লোক গিয়ে শুনবে তারপর ইয়েটা করবে, 226 ধারা তোমার, এটা খুব লিমিটেড, তুমি মেড্রাসে বলছো, আচ্ছা মেড্রাসে কাকে তুমি পানিশমেন্ট দেবে, সেখানে তো ইলেকশন এখন কাউন্টিং, ইলেকশন হয়ে গেছে কাউন্টিং, তা সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করে প্রযোজ্য হয়, এখানে ইলেকশন চলছে আর কাউন্টিং এ বলতে তুমি বলেই দিতে, সেটা ওরা মেনেও নিচ্ছে, সে উনি মেনেও নিয়েছেন তাদের কথা, যে ঠিক আছে করো 10টা, ধরো 10টা ঘরের জায়গায় বললো 50টা ঘর হবে, এক জায়গায় সল্টলেকে ইলেকশন না করে বিরাট করে যেখানে হচ্ছে মণ্ডপ বেঁধে প্যানেল বেঁধে বিরাট করে করো, 4 মাইল জুড়ে করো করো, কিন্তু তুমি কখনো বলতে পারো না ভাই অনেকে ইলেকশনে। বলছে যে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কলকাতার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করতে পারে, সেটা এরকম জানি একটা না সিচুয়েশন নাকি? কে শেষ, সেটা না, সেটা জানি না, সেটা জানি না, আর ইউ সেটা স্মেলিং বলতে পারি এনি পলিটিক্যাল ইন্টেনশন? আই এম সরি টু না আস্ক না ইউ দ্যাট কোয়েশ্চেন, না না ইজ দ্যার এনি পলিটিক্যাল ইন্টেনশন? না না না, জজ সাহেব আত্মরতিতে ভোগেন, সে কোনো এখানে মমতার বিরুদ্ধেও তো রায় দিয়েছে, এই যে দুর্গাপুজো 40,000 টাকা মাস্ক কেন, মাস্ক কিনে বিলি করো, মনে পড়ছে বিকাশ ভট্টাচার্য করেছিল, তা আমি বিকাশ দাকে জিজ্ঞেস করেছিলাম মাস্কটা বিলি হলো কিভাবে, সেখানে কি দূরত্ব বেঁধে বিলিয়ে দিয়েছে, বিলি হয়েছে সেটা দেখেছে জজেরা, দেখেছে বলে দিল হই হই হলো, তোমরা ভাই সাংবাদিক হই হই করলে, দারুণ দারুণ, আর স্বতঃপ্রণোদিত হয়ে সব মামলা হচ্ছে, স্বতঃপ্রণোদিত গাড়ি রাখবে কি রাখবে না, হাইকোর্ট নিজেই মামলা করছে নিজেই রায় দিচ্ছে, বিশ্বভারতীর প্রাচীর থাকবে কি হবে না নিজেই
রায় দিচ্ছে, আবার নিজেরাই স্পেশাল অফিসার হয়ে যাচ্ছে, কেউ ভাবে হয়তো মাথা হেট হয়ে যাচ্ছে, এবিসি জানে না, একজন বিচারপতি স্পেশাল অফিসার হতে পারে, হয়েছে, কিছু করার নেই। আমি আর একটা জায়গায় আসি তোমায়, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে, যে এটা তো ঠিক, আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের ভোটে আমরা দেখলাম যে ইলেকশন কমিশনে কিছু বিধিনিষেধ ছিল, প্রচারে 5 জন যাবে ইত্যাদি এরকম বলা ছিল, প্রার্থীর সঙ্গে 5 জন, কিন্তু আমরা দেখলাম যে র্যালি হলো, রোড শো হলো, এগুলো তো হলো, এগুলো তো সেইটাই তো, হলো। সেই জায়গাটা তুমি ইলেকশন কমিশনারকে আদালত অবমাননার দায়ে ফেলতে পারতে, কমিশনার যে এখানে ইলেকটোরাল যে অফিসার আছে, দায়িত্ব ছিল, যে দায়িত্ব ছিল তাকে বলতে পারতো, বলে কি হতো, হয়ে তো গেছে ঘটনা, তুমি 6 মাসের ম্যাক্সিমাম জেল দিতে পারতে, অথবা 1,000 টাকা ফাইন, তোমার ইয়ে করেনি বলে। কিন্তু এই অর্ডার গুলো হচ্ছে পুরোটাই এক্স পার্টি অর্ডার, ইলেকশন কমিশন যদি শুনে করো, শুনে মেনে নিল, অর্ডার হলো, অর্ডারের ভিত্তিতে হলো, ঠিক আছে, হাওয়ায় অর্ডার হচ্ছে। আমি বলছি যে জুডিশিয়ারির মতো অধঃপতন কোথাও হয়নি এতদিন, আমি দেখছি তো 40 বছরের উপর হয়ে গেল। সোমনাথ চ্যাটার্জি সাহেবদের দেখেছিলাম, অশোক সেন সাহেবদের দেখেছিলাম, চিত্ততোষ মুখার্জিকে দেখেছি, এখনো জীবিত, হ্যাঁ, এরা দেখেছি এদের, তারপর এই স্ট্যান্ডার্ড ভাবা যায় না, এই স্ট্যান্ডার্ড। তুমি অধঃপতন বলছো, তবু তুমি এটাও একই সঙ্গে বলছো যে না, এর মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টেনশন নেই, এটা না আমি বলছি অধঃপতন মানে থিংকিং এর অধঃপতন, বাইরের পড়াশোনাটা কম, যুক্তির অভাব হয়ে যাচ্ছে, যুক্তি, যেটা মেন ব্যাপার হলো যুক্তি, দেখ আবেগটা কিন্তু যুক্তির ওপরে, যখনই তুমি বলবে বেদে আছে, তার মানে তোমার কোনো রিজন নেই, তোমার কোনো যুক্তির উপর ভর করে বলতে পারছো না, বেদে আছে, ওই কইছে, ওই লোক কইছে, তার মানে তুমি নিজের কথা বলতে পারছো না, এইটা আজকাল অ্যাবসেন্ট হয়ে গেছে, আগে নিজেরা বলতো, আমি নিজে দেখেছি এগুলো, তো এটা ভেরিফাই করবে না, তুমি মাদ্রাস হাইকোর্টের হয়ে সারা ভারতবর্ষ হয়ে বলতে পারো নাকি, আমি যদি বলি মানবো না মশাই, ধর কে মাদ্রাস হাইকোর্ট, কে বলবো, কে আটকাবে, কে আটকাতে পারে, আর ওটা একটা বিভিন্ন ডিফারেন্ট পরিপ্রেক্ষিতে রায়টা দিয়েছে, এই কথাটা বলেছে। আর কোর্টের মধ্যে আমরা অনেক কিছু বলি, সাংবাদিকরা আজে বাজে কথা লিখে দেয়, অনেক কিছু ইয়ার্কি ঠাট্টা করি, যেগুলো প্রিন্টের জন্য না, প্রিন্টের ওইটুকু যেটা অর্ডার হয়েছে, এক অর্ডার সেকেন্ড দিত তারা প্রণব, লিখতাম, এই কথাটা কি তাহলে আমরা অবজারভেশনও বলবো না? এটা তোমরা যে কোর্টের মধ্যে আজে বাজে কথা, এমনি মজা করে কথা বলো, তার মধ্যে একটা কথা, না সেইটা কি প্রেস ছড়িয়ে অবজারভেশন, দিচ্ছে? না অবজারভে নিশ্চয়ই উচিত না সেটা করা, যেটা একটা অন্য একটা পরিপ্রেক্ষিতে হলো, ধরো বললো তোমার বাড়ির অবস্থা কেমন আছে, বাড়ির বউ কেমন আছে বা মেয়ে কেমন আছে, তো জিজ্ঞেস করি, তো হিউম্যান, এটা কিন্তু কোর্টের বাইরের কথা, কোর্টের যে প্রসিডিং সেইটার মধ্যে কথা না, কিন্তু এইটা হয়েছে কোর্টের প্রসিডিংস এর মধ্যে, কিন্তু রেকর্ড করেনি, কেন রেকর্ড করার ক্ষমতা নেই বিচারপতির, ক্ষমতা নেই বিচারপতির, এটা অন্য রিয়াকশন হয়ে যেত সারা আই ভারতবর্ষের ওয়ান্ডার জুডিশিয়ারি। অরুণাবদা, যে কথা অন রেকর্ড বিচারপতি বলতে পারবেন না বা অর্ডারে লিখতে পারবেন না, সেই কথা বলার কি দায় থাকতে পারে একজন দরকার নেই বিচারপতি? তো, সেটাই তো আমি এতক্ষণ বলছি, বলবে কেন, বলবে কেন, আমি মনে আছে প্রশান্ত চ্যাটার্জি না কি এমএলএ আমাদের মেয়র ছিল, আমি একটা পার্সোনাল ব্যাপার বলে দিয়েছি কোর্টে, এসবি সিনহা ছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে গেলেন, সত্যব্রত সিনহা, বলো মিস্টার ঘোষ দিস ইজ নট ইন দি ম্যাটার, তুমি এ ধরনের কথা বলবে না, আমি বুঝলাম যে ঠিকই বলেছেন, আমি সরি, আমি বলা উচিত হয়, যেটা পরিপ্রেক্ষিত না, প্রেক্ষিতের বাইরে তুমি বলবে, আর তোমার ক্ষমতার বাইরে বলবে কেন, কাল যদি বলে যে মানে জজ সাহেব যদি বলেন আমরাই ভগবান, অফ তো ভগবান অর্ডারে লিখতে পারবে না, আইএম দি গড, অথবা বলতে পারে আইএম দি মাস্টার অফ অল আই সার্ভে, যা দেখছি তারই আমি রাজা, বলতে পারেন, তার আইনে বাধা আছে, আইনের মধ্যে তার বাধা আছে, তাহলে আমরা গালাগাল করছি না, হায়দ্রাবাদে যে রেপিস্ট বলে অভিযোগে পুলিশ অফিসার গুলি করে মেরে দিল, মনে পড়ছে, 2 লোককে না 3টে লোককে, মনে পড়ছে, সে ট্রাকের ড্রাইভারকে, হ্যাঁ, তাহলে আমরা প্রতিবাদ করলাম কেন, সেও তো বিচার করেছে, ভাই তুমি রেপ করেছো, তোমায় গুলি করে দিলাম কেন, নির্ভয়ের মামলা 4 বছর লেগেছে, কারণ এটা আইনের পদ্ধতি, আইনকে টপকে তুমি কাজের বিচার করতে পারো না, এটাই আমার বক্তব্য, অন্য কিছু না। এরকম কোন অবকাশ কি আছে রুদাবতা যে বিচারক এই কথাটা প্রত্যাহার করতে পারে? না প্রত্যাহার প্রশ্ন নেই, প্রত্যাহার এটা বলে দিয়েছে, ইন দি ইয়ার বলেছে, কোথায় রেকর্ড আছে, কোথায় কি প্রত্যাহার করবে, তোমার রেকর্ড আছে, রেকর্ড তো নেই, রেকর্ড মানে ঠিক আজকে আছে, যে এত আলোচনা কদিন ধরে রুনাবতা হচ্ছে, এত হইচই হচ্ছে, নিউজ প্রিন্ট খরচা হচ্ছে,
সবকিছু হচ্ছে, এয়ার টাইম খরচা হচ্ছে, সেটা একটা কথা যেটা একজন বিচারপতি রেকর্ড অব্দি করতে পারেন না, হয়তো নিজের অনুভূতি থেকে কিছু হয়তো কথা বলেছেন, কিংবা তুমি যেটা বলছো হালকা চালে বলেছেন, যে কথার কোনো আইনি ভিত্তি নেই এবং যে কথা বলার তার আইনি অধিকার নেই, সেই কথা আজকে একটা শেষ দফার নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অনেকে মনে করছে। কারণ নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ, তার মধ্যে একটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা ধরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, তৃণমূল সুপ্রিমো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন, যে যেতে পারে সুপ্রিম কোর্ট গেল কি হলো, তুমি বলতে পারো তাজমহলটা আমার বলে সুপ্রিম কোর্ট গেলে যেতেই পারো, কিছু এসে যান উনি বলছেন যে ইলেকশনে সাংঘাতিক রকম খারাপ ব্যাপার হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন একদমই এক পেশে কাজ করেছে, এর ফলে উনি সুপ্রিম কোর্ট যাবেন। জিতে গেলে কেউ যদি জিতে যায়, তুমি যদি জিতে যাও তুমি আর কোর্টে যাবে যাবে না? আমি তো বলছি এরা দেখো পলিটিক্যাল এর সঙ্গে রাজনীতির, একজন মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি সুপ্রিম কোর্ট যাব, এটা হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তোমার মধ্যে তোমার, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি তোমাদের সাংবাদিকদের গালাগাল করার জন্য, এটা বার করছি আমি আমার সেলফোন থেকে, তাতে কতগুলো আইন পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হয়নি, যেমন ওই এই আইনটা যে ওই বড় পজিশনে যেটা এর সময় হলো সুপ্রিম কোর্টের সামনে এই বিক্ষোভ হলো দিল্লিতে আন্না হাজারে, হ্যাঁ আন্না হাজারে আন্না হাজারে যেটা করলেন সেটা হলো যে এক মিনিট বলে দিচ্ছি, যে বললো যে লোকায়ুক্ত তাই না, আমি প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল করো লোকায়ুক্ত, এখানে ছিল সিপিএম আমলে সমরেশ ব্যানার্জি, কিছু করেনি, সামান্য কয়েকটা করেছে কিছুই, তারপর আইনটাই পাল্টে যখন এখানে করছে না সুপ্রিম কোর্ট বলেই কি লোকায়ুক্ত আইন তুমি প্রয়োগ করছো না কেন, মমতা ব্যানার্জি প্রয়োগ করলো, কি করে করলো, আইনটাকেই পাল্টে দিল অ্যাসেম্বলি 2/3 মেজরিটি দিয়ে, যে অ্যাসেম্বলি যদি কোনো মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকে 2/3 কমেন্টস মানে সমর্থন নিয়ে যদি হয় অ্যাসেম্বলিতে, তারপরে সেটা মুভ করা যাবে, কি রইল কি রইলো, তুই কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ করতে পার না, কি রইলো ভাই, তোমরা তো সাংবাদিক কিছু করেছো বলেছো, হ্যাঁ লোকায়ুক্ত এখানে হাত কাটা পা কাটা বসে আছে বলেছ, এইসব বলে লাভ আছে, এ তো কেউ বলছে না, ওদিকে মোদি 2 কোটি চাকরি দেবে বলেছে, এদিকে মমতাও কম যায় না 50 লাখ দেবে বলেছে, কিন্তু প্রশ্ন করছে হলো মমতা, একদল হলো মমতার প্রতি রাগে ভোট দেবে বিরুদ্ধে, আরেক দল হলো মোদিজির প্রতি রাগে ভোট দেবে ভোটে, পজিটিভ নিয়ে কেউ চিন্তা করছে না, কেউ চিন্তা করছে না। ওকে অরুণবাবু, আজকে আমাদের একদম একটা মানে একটা বিষয় নির্দিষ্ট থাকতে চেয়েছিলাম, সেটা হচ্ছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের অবজারভেশন, তুমি যেটাকে বলতে যে অবজারভেশন বলাটাও যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি আবার একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে করছি, তুমি বুঝতেই পারছো যে আমার এটা মানে তোমার মানে উত্তরে আমি সত্যি পুরোপুরি স্যাটিসফাই হতে পারছি না বলে ঘুরে ফিরে করছি, যে একজন বিচারপতির উক্তির রাজনৈতিক ব্যবহার এটা এই বিচার ব্যবস্থার জন্য কতটা মর্যাদাপূর্ণ বলে তুমি? বিচার ব্যবস্থা যদি নিজের সম্মান না রক্ষা করতে পারে কি করবে ভাই, আমরা রাজনীতিবিদ আমরা ব্যবহার করব? তুমি যদি বিচারপতি যদি তোমার এটা না, রাজনীতিবিদরা তো খারাপ লোক, সবাই খারাপ লোক, তাতে কি হয়েছে বলবে না? এই কথাটা যদি মোদিজি বলতো অথবা মমতা বলতো আমরা হুলুস্থুল খেয়ে দিতাম, তো ফুসি দিয়ে দেবো। বিচারপতিদেরও নিয়ম হলো যে তাদের নিজস্ব সম্মান নিজের রাখা উচিত, এমন কিছু বলা না বলা যেটা বেআইনি, যেটা আইনের এখতিয়ার ভুক্ত, এই এখতিয়ার বহির্ভূত। আজকে বোম্বে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস গালাগাল খাচ্ছে, 4-4টে চিফ জাস্টিস গালাগাল খেয়েছে, খাচ্ছে তো তারা, কেন কেন তারা নিজেদের এখতিয়ার বা না বুঝে এমন কিছু করেছেন যেগুলো আইনসম্মত নয়, এটা চলবে? ধন্যবাদ। এমন একটা কথা যেটা হয়তো আবেগের জন্য ভালো কিন্তু আইনের জন্য সঠিক নয়, অনুভব সেই কথাটা বললেন, আপনাদের অবশ্যই
সুচিন্তিত মতামত থাকবে আমি আশা করবো, এবং আপনারা অবশ্যই সেই মতামত লিপিবদ্ধ করবেন, লাইক করবেন, চ্যানেল হিন্দুস্তান সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যারা মনে করেন যে সত্যটাকে জানা দরকার, অন্তত অরুণাভ ঘোষের কথা যারা কোট আনকোট সত্য বলে মনে করছেন, যারা মনে করছে যে এবং সহমত পোষণ করছে অরুণাভের সঙ্গে, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। অরুণাভ দা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং দর্শক বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ।